সাংবাদিক পরাগ ভুঁইয়ার মৃত্যুর তদন্তের দাবিতে শুক্রবার করিমগঞ্জে প্রতিবাদ সাব্যস্ত করেন জেলা কর্মরত সাংবাদিকরা। করিমগঞ্জ প্রেস ক্লাবের সামনে শুক্রবার সাব্যস্ত হয় এই প্রতিবাদ। তিনসুকিয়া জেলার জ্যেষ্ঠ সাংবাদিক পরাগ ভুঁইয়ার মৃত্যুর উচিত, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবিতে করিমগঞ্জে প্রতিবাদ। শুক্রবার করিমগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন জেলার কর্মরত সাংবাদিকরা। সাংবাদিক পরাগ ভুঁইয়ার মৃত্যুর তদন্তের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাও দাবি জানান প্রতিবাদকারী সাংবাদিকরা। এই আদালতে একটা অসমর প্রতিবাদী কণ্ঠ অবরোধ করার চেষ্টা করা হয়েছে, যেগুলো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত হেরিয়ে দিয়েছে। তদন্ত সঠিক তদন্ত করি দুঃখীক উপযুক্ত শাস্তির দাবি আমি করিমগঞ্জ প্রেস ক্লাবের তরফরা দাবি জানাইছো। লগতে তেওর পরিয়ালবর্গক একটা এককালীন সাহায্য দি পরিয়ালটা যাতে সকাহ পায় তার বাবে এককালীন সাহায্য দিয়ারও আমি দাবি জানাইছো। এদিন প্রয়াত পরাগ ভুঁইয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিটের নীরবতাও পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।